হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এসকে থ্রি সিক্সটি চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা দেখে নেব যে টিসিএস সার্টিফিকেট যে সিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সার্টিফিকেটটি আমরা কীভাবে অ্যাপ্লাই করব সে বিস্তারিত ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গোল গ্রামটা ওপেন করে নেব দেন গুগলে গিয়ে লিখে নেবো টিসিএস সার্টিফিকেট লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল লিঙ্কটি আসবে প্রথম সেই লিঙ্কে আমরা ক্লিক করে নেবো আপনাদের সুবিধার্থে বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করে দেবো যাতে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন তো এরকম অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে লগ ইন উইথ আসে ক্লিক করবো বন্ধুরা আমরা এখানে তো লগ ইন উইথ আসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখুন সার্টিফিকেট কোর্স এন্টারপ্রাইজশিপ তো এখানে আমরা রেজিস্টারের ঘরে ক্লিক করে দেবো রেজিস্টারের ঘরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি কিন্তু ফর্ম আপনার সামনে ওপেন হবে হ্যাঁ এরকম একটি ফর্ম ওপেন হওয়ার পর এখানে দেখুন আপনার নামটা দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে মেল আইডি দেবেন এখানে ফাদার বা মাদার বা প্রতিবেশী যে কোনো একটি নাম দিয়ে দেবেন তারপর এখানে যে স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে জেন্ডার দেবেন ডেট অফ বার্থ দেবেন অ্যাড্রেসটা এখানে দিয়ে এখানে একটি জেপিজি বা পিএনজি মোডে পঞ্চাশ কেবির মধ্যে আপনার একটি ফটো আপলোড করবেন তার দেন এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করে দেবেন তো আমরা এই জায়গাটা ফিল আপ করে নেবো বন্ধুরা তো বন্ধুরা আপনারা ফর্মটা ফিল আপ করে নেওয়ার পরে এখানে সাবমিটের ঘরে ক্লিক করে দেবেন বন্ধুরা তো সাবমিটের ঘরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পেজটি কিন্তু লোডিং নিয়ে আপনার সামনে কিন্তু এরকম পেমেন্ট পেজ ওপেন হয়ে যাবে দেন এখান থেকে কিন্তু আপনাকে চোদ্দোশো উনআশি টাকার মতন পেমেন্ট করতে হবে চোদ্দোশো উনআশি পয়েন্ট বাহাত্তর টাকার মতন পেমেন্ট করতে হবে তো এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই সব রকমের পদ্ধতি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার যেখান থেকে যেটি সুবিধা হবে সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে পেমেন্ট করে দেবেন দেন পেমেন্ট করে দেওয়ার পরে পুরা আপনার পেমেন্ট করা হয়ে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু আইডি অ্যান্ড পাসওয়ার্ড পাঠিয়ে দেবে দেন আপনি লগ ইন বাটনে ক্লিক করে নেবেন এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার এখান থেকে ইউজার নেমটা দিয়ে নেবেন যেটি আপনার মেল আইডিতে পাঠিয়েছে সেখানে ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন বন্ধুরা বন্ধুরা আপনার মেল আইডিতে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেটি এখানে ইউজার নেমে বসিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দেবো বন্ধুরা লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে কিন্তু আপনার পুরো ডিটেলস ছবি আপনার নাম সব কিছু থাকবে বন্ধুরা বন্ধুরা আপনার ওখান থেকে বা লার্নিং অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা বন্ধুরা লার্নিং অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনি ইন্টারফেসে যতগুলি দশটার মতন মডিউল পাবেন সেই মডিউলগুলো ভালো করে দেখে নেবেন বন্ধুরা এর উপরে কিন্তু আপনাকে একটা টেস্ট দিতে হবে বন্ধুরা তো সুতরাং মডিউলগুলো ভালো করে দেখে নেবেন দেন বন্ধুরা আপনারা ওখান থেকে নিচে লার্নিংয়ের নিচে বা দিকে লার্নিংয়ের নিচে অ্যাসাইনমেন্ট বলে একটি অপশান পাবেন দেন অ্যাসাইনমেন্ট অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা বন্ধুরা আমার এখানে কিন্তু বন্ধুরা এখানে ছোট ছোটো মানুষের অপশন দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ঘরে লক চিহ্ন থাকবে এবং সেই লক চিহ্নগুলো ক্লিক করে আপনাদের কিন্তু এখানে অ্যাসাইনমেন্টগুলোকে কমপ্লিট করতে হবে বন্ধুরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর আপনারাও কিন্তু এরকম মানুষের মতন চিহ্ন চলে আসবে দেন আপনারা স্কল ডাউন করে নিচে এসে এখানে কিন্তু টেক এক্সাম বলে একটি অপশান থাকবে দেন ওই টেক এক্সামের বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা বন্ধুরা এক্সাম কমপ্লিট হয়ে গেলে আপনারা হোম বাটন হোম অপশানে চলে আসবেন এসে দেখবেন আপনাদের ডাউনলোড একটা ডাউনলোড সার্টিফিকেটের অপশান দিচ্ছে আপনার সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করা হয়ে যাবে দেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের সার্টিফিকেটটি দেখতে পারবেন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা